সকলো লোকে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক মাস্ক পরিধান নকৰিলে 1000 টকা পর্যন্ত জরিমানা রাজ্য সরকার নির্দেশনার পিছতে তৎপর জেলা দণ্ডাধীশ পুনৰ জনায়েছো এম ভূটত জোৰহাটৰ খবৰ জোৰহাটত সকলো লোকে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক মাস্ক পরিধান নকৰিলে 1000 টকা পর্যন্ত জরিমানা বিহা হ'ব রাজ্য সরকার নির্দেশনার পিছতে তৎপর হৈ পৰিছে জেলা দণ্ডাধীশ লকডাউনের মাজতে এক দুর্বিষহ জীবন কটাবলগিয়া হয়েছে এগারী 90 বছরীয় আইতায় এটা সর ভঙা জুপুরি জীবন কটাবলগিয়া হয়েছে ডিগবই খেরজান হালধিবাড়ির নিবাসী কুমলী কুঁড়ে চকুর দৃষ্টিশক্তি হেরা আইতায় আজিলেকে লাভ নকরিলে সরকারি কোনো ধরনের আঁচনি ডিগবইয়ের সাংবাদদাতা রীনা কাকতি গগৈ এক প্রতিবেদন আগবাইছে ডিগবই খেরজান হালদিবাড়ির 90 ঊর্ধ্বত এগারী আইতা সেই আইতা হল কুমলী কোঁৱৰ দেখা যায় আজি আইতার বাসগৃহ আমি উপস্থিত আছো দুর্বিষহ জীবন কটাইছে এগারী আইতায় সরকার সকলো আঁচনির পর বঞ্চিত হয়ে আছে আজিও এগারী আইতায় সেই আইতার মুখে আমি কিছু কথা জানিবলৈ চেষ্টা করো কি কব আইতা আপনি আজিলেকে কেনে ধরনের কি সুবিধা লাভ করেছে আজিলেকে কোনোবা আহিছে না আপোনাক খবর লবলে সরকার মানুষ বা জনপ্রতিনিধি হয় কব লাগবে যেহেতু এই বৃদ্ধা আইতাগৰাকী অসহায় জীবন যাপন কটাইছে এনেদরে এই সরু বাসগৃহটোর ভিতরতে যেহেতু আইতার চকুরেও নেদেখে জাস্ট এনে অবস্থাতে আইতা এনেদরে জীবন যাপন তেওঁৰ থাকে তেওঁৰ সৰু পুত্র এই সৰু পুত্র তেনেদরে গাঁওখনের মাজতে দিন হাজিরা করে জীবন কটাইছে কি কব আপনি সরকার বা আপনি কেনে সুবিধা লাভ করেছে সরকার ফল মোক একো নাই দিয়া বাইদেউ মা মূল কথা থাকে গেস গেস নাই লেট্রিন কারেন্ট মই নিজে চেষ্টা কৰিছো হয় কব লাগিব যেহেতু সরকার সকলো সুবিধার পর বঞ্চিত এই ঘরখনের এগারী আইতার যেহেতু একমাত্র যে পুত্র থাকে পুত্র আর নিজে সকলো আশা করেও আজি এই আশার পর বঞ্চিত হয়ে আছে সরকার সকলো সুবিধার পর যে পরবর্তী সময় এই আইতাগৰাকীয়ে কেনে ধরনের সুবিধা লাভ করব সেও এক বিশেষ লক্ষণীয় হয়ে রব এই গাঁওবাসীর